নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কান্দি ভিটুয়া অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা আওয়ামী লীগ, সদর আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জীবন দিয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির সুস্থ করে আমাদের মাঝে আমাদের নেতাকে তুমি শারীরিক সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের শেখ হাসিনা আর নাটোর অনেক বয়স হয়ে গেছে, চিন্তা থেকে লক্ষ্য করেছে অনেক মানুষ গান থেকে চলার জন্য আর নাটোর জেলা মন্দিরের সামনে সভাপতি আর রাসূলুল্লাহ। নাটোর থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।